কি হয়েছে প্রভু? আজ আপনার মুখমণ্ডলে জ্যোতি ম্লান কেন? সদা মুখে হাসি থাকে আপনার প্রভু, শিব পার্বতীর মিলনের এই শুভক্ষণে চিন্তিত কেন দেখাচ্ছে আপনাকে? দেবশ্রী, আমার চিন্তার কারণ সেই কঠিন সমস্যা, যা আজও দেবী পার্বতী ও স্বয়ং মহাদেবের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আমি সেই পথ দেখতে পাচ্ছি না যা মহাদেবের বৈরাগ্য ও দেবী পার্বতীর প্রণয়কে একাকার করে দেবে। প্রভু, আমি এক বিশেষ কার্য হেতু আপনার অনুমতি নিতে এসেছি। বলুন ইন্দ্রদেব, আপনার কি কার্য হেতু অনুমতি প্রয়োজন? মাতা পার্বতী মহাদেবের নিকট পৌঁছতে চলেছেন, এই কার্যে ওনাকে সাহায্য করার গুরু দায়িত্ব আমি কামদেব ও রতিকে দিয়েছি। এই কারণবশত আপনার অনুমতি নিতে এসেছি। এ আপনি কি বলছেন ইন্দ্রদেব? সব কিছু জেনে বুঝেও আপনি কামদেব আর রতিকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? আপনি এমন কি করে করতে পারেন ইন্দ্রদেব? মহাদেব এই সময় বৈরাগ্যে যে অবস্থায় আছেন, ওনার উপর এই স্থিতিতে কামদেবের শৃঙ্গার ও প্রণয়ের বাণ নিক্ষেপ করা ঘোরতর সংকটকে নিমন্ত্রণ জানানো, এতে স্বয়ং কামদেবের বিনাশও ঘটতে পারে। এমন অনর্থ ঘটাবেন না ইন্দ্রদেব, নচেৎ যে সংকট নিবারণের জন্য সমগ্র সৃষ্টি মহাদেবের জাগরণের প্রতীক্ষা করছে, তার চেয়েও প্রলয়কারী সংকটের সম্মুখীন হতে হবে আমাদের। প্রভু, প্রভু ইন্দ্রদেবকে সত্যের সঙ্গে অবগত করান। দেবর্ষি, ইন্দ্রদেব যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক, কারণ মহাদেবকে সমাধি থেকে জাগ্রত করতেই হবে। স্বামী, আপনি এমন বলছেন? এই কার্যের ফলে অবশ্যম্ভাবী বিপত্তির কথা জানা সত্ত্বেও? দেবী, অনেক সময় বিপত্তি নতুন পথ, নতুন বিধান, নতুন ব্যবস্থাপনার জনক হয়, আর এই তো পরীক্ষা প্রণয় শৃঙ্গার ও বৈরাগ্যের। যদি মহাদেবের বৈরাগ্য জয়ী হয়, তবে এ সংসারে বৈরাগ্যই হবে সর্বশ্রেষ্ঠ।